হ্যালো আমার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চিটাগং থেকে আমার বন্ধুর ওয়াইফ পলি ভাবি আমার জন্য ভিডিও করে পাঠিয়েছে। আমি তার বাগান দেখে বলেছিলাম, এত সুন্দর বাগান, ব্যালকনি বাগান, আমার খুব ভালো লেগেছে, ভাবি তুমি আমাকে পাঠিয়ে দাও। তাই ভাবি আমার জন্য পাঠিয়ে দিয়েছে। প্লিজ আপনারা আমার মিলিস ওয়ার্ল্ড নামে ফেসবুক পেজটি ফলো করে যাবেন এবং মিলিস ওয়ার্ল্ড নামে ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। পলি ভাবি খুব সুন্দর গুছানো এবং সুন্দর করে বাগান করে, আমার খুব ইচ্ছা, কিন্তু আমার বাসায় ওরকম জায়গা নাই, তাই আমি এই বাগান করতে পারি না। ভাবির বাগানে অনেক রকমের পাতাবাহারের গাছ আছে, এই গাছগুলো এতই ভালো, এতই সুন্দর যে বলার অপেক্ষা রাখে না। সে অনেক কষ্ট করে এই ব্যালকনি বাগানের জন্য, সে সারাক্ষণই এই বাগানের পিছনে সময় ব্যয় করে। আমার খুবই ভালো লাগে এই ভাবির বাগান দেখে, সবসময় মনে হয় একটা বাগান করি। কিন্তু লন্ডনে যারা নিচে জায়গা থাকে তারা বাগান করতে পারে, আর আমার, আমি উপরে থাকি সেজন্য আর বাগান করতে পারি না। এই বাগান দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগে, বাসার কাছে একটা বাগান থাকলে খুবই সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না যে কত সুন্দর এবং কত ভালো লাগে। সবুজ প্রকৃতির সামনে দাঁড়ালে আমাদের সবারই ভালো লাগে, আমি জানি না অন্যদের কেমন লাগে, আমার খুবই ভালো লাগে। এখানে বসে থাকলে সবার মন ভালো হয়ে যাবে এই ছোট পরিসরের বাগানটা দেখে। এই বাগানের নিচে সে একটা ছোট অ্যাকোরিয়ামের মতো রেখেছে, কি সুন্দর পাতাবাহার, যার কোনো তুলনা হয় না। ভাবি তুমি এভাবেই বাগান করে যাও, আর মাঝে মাঝে আমার জন্য দু একটা ভিডিও করে পাঠিও। তার অ্যাকোরিয়ামটির ভিতরে ছোট ছোট মাছ আছে, কারণ সে বলেছে এখানে যদি এইটা রাখি তাহলে মশাগুলো খেয়ে ফেলবে, তাই সে এই মাছগুলো ছেড়েছে। আমার এত ভালো লাগছে, মাশাআল্লাহ ভাবি, মাছগুলো দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাবি আমার জন্য পাঠিয়েছো বলে। সবাই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভাবির জন্য দোয়া করবেন। ভাবির জন্য তার দুই ছেলে হাজবেন্ডকে নিয়ে সবসময় ভালো থাকে। আসসালামু আলাইকুম।